প্রচন্ড গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুখা, মোকাবেলায় নানা প্রস্তুতি, দুর্বল বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলবাসী। ঘূর্ণিঝড়ের কারণে মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজার সফর স্থগিত, আবারও ঝুলে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন। গাজীপুর সিটি নির্বাচনে চলছে প্রচার প্রচারণা, যানজট জলজট আর মশার উপদ্রব থেকে মুক্তি চান সাধারণ মানুষ। ওয়াসার পানি খেয়ে বিল না দেওয়ার প্রবণতা, চট্টগ্রামে ১০ সরকারি সংস্থা ও ব্যক্তির কাছে পাওনা ১২৯ কোটি টাকা। ১০০ টাকা ভাগ করা নিয়ে দ্বন্দ্বে কুমিল্লায় প্রাণ গেল যুবকের, গাজীপুরে শিক্ষার্থী হত্যার ঘটনায় গৃহশিক্ষক আটক। ময়মনসিংহের হাতি মানুষে দ্বন্দ্ব, ২২ দিনে প্রাণ গেছে ৬ জনের, প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে একটি হাতির। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। সুপার সাইক্লোন মোখা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, আবহাওয়া অফিস বলছে এটি সিডরের মতো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে আবহাওয়ার বিশেষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আরও বলা হয় গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। যে গতিতে এখন আগাচ্ছে সেই গতিতে যদি এটা বলবৎ থাকে তাহলে ১৪ তারিখ সকাল থেকে দুপুর নাগাদ এটা ক্রস করার একটা সম্ভাবনা আশঙ্কা আমরা রয়েছে বলে দেখতে পাচ্ছি। কখনো এর গতি পুরা বডির যে গতি সেটা কখনো ১৫, ১৬, ১৭, ১৮ কিলোমিটার পার আওয়ার হচ্ছে, আর আজকে সকাল ৯টার সময় এটার গতি কমে আসছে ৮ কিলোমিটার পার আওয়ার, কখনো স্লো হয়ে যাচ্ছে। সো যখনই স্লো হয়ে যাবে তখন ল্যান্ডফল টাইমটা পর্যায়ক্রমে একটু বেড়ে যাবে, এই জন্য এই আনসার্টিনিটিটা এখনো রয়ে গেছে। এই কারণে যে গতিটা কখনো কমে যাচ্ছে আবার কখনো বেড়ে ৮ থেকে ১৬, ১৭, ১৮ কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। আগামীকাল ১২ তারিখ সকাল নাগাদ এটি উত্তর দিক থেকে তারপরে উত্তর উত্তর পূর্ব দিকে টার্ন নেবে, রিকার্ভ করবে, তখন যাইয়া এটি কক্সবাজার এবং মায়ানমারের উত্তর উপকূল যেটি সেই দিকে দাবিতে হবে। ঘূর্ণিঝড় মোখার গতি প্রকৃতি নিয়ে সবশেষ খবর জানাবেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘূর্ণিঝড় মোখা নিয়ে সবশেষ আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ বাবলি। আমি আমি এই মুহূর্তে আবার দাঁড়িয়ে আছি আপনার আবহাওয়া অধিদপ্তরের যে মিডিয়া সেন্টার সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আসলে এখানকার যে পরিচালক তিনি আমাদের সাথে আসলে কথা বলেছেন যে গণমাধ্যমের সাথে, তিনি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ঘূর্ণিঝড় মোখা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে যে আসলে উদ্ভূত হয়েছে এটি কিন্তু আসলে এখনো ঠিক একই জায়গায় অবস্থান করছে, মাত্র ঘন্টায় ৮ কিলোমিটার বেগে কিন্তু আসলে এটি অগ্রসর হচ্ছে এবং আপনার বর্তমানের গতিবেগ কিন্তু আসলে ৬২ থেকে ৮৮ কিলোমিটার রয়েছে। তিনি কিন্তু আরও বলেছেন যে আসলে আপনার আগামীকাল আজকে সন্ধ্যা থেকে এটি আসলে প্রবল আকার ধারণ করতে পারে এবং আগামীকাল সকাল থেকে হয়তো এটি অতি প্রবল আকার ধারণ করবে এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এটি আসলে ঠিক যে সিডর হয়েছিল সেই সিডরের কিছু চরিত্র আসলে এটাতে বহন করছে, যদিও যদিও সিডরটি আসলে বাংলাদেশের একেবারে মধ্য অংশ থেকে গিয়েছে বলে বাংলাদেশে বেশি ক্ষতি হয়েছে কিন্তু এটি আসলে আপনার ঠিক একেবারে আপনার একটা অংশ নিয়ে যাবে, এই কারণে আর কি খুব সিডরের মধ্যে যে ক্ষতি হবে তেমনটা আশঙ্কা আসলে করছেন না। আমরা একটু জানবো আসলে এখানকার যে আবহাওয়াবিদ রয়েছেন আব্দুর রহমান খান, আমরা একটু তার সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো যে এখন আসলে আপনার বর্তমান এই যে আপনার গতি গতিবিধিটা আসলে কীরকম পর্যায়ে রয়েছে এবং আসলে আপনার ঠিক কখন আসলে আবার আর আঘাত আনতে পারে আপনার বাংলাদেশের, টেকনপ থেকে বলছিলেন যে টেকনপ দিকে প্রথম আঘাত আনতে পারে, এ বিষয়ে যদি একটু বিস্তারিত দর্শকদের বলেন। ধন্যবাদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে সে ঘূর্ণিঝড়টি আজ ২টা ১২ পর্যন্ত আসলে সে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সে সাধারণ একটি ঘূর্ণিঝড় হিসেবে এখন পর্যন্ত আছে এবং সে শক্তি সংগ্রহ করছে এবং শক্তি সঞ্চয় করছে আর কি এখনও, এবং সে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এখন পর্যন্ত যে তার দূরত্ব সে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে
এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বর্তমানে সে 1180 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম অবস্থান করছে এবং সেই সাথে পায়রা বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম অবস্থান করেছে। সে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সংগ্রহ করে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে সে অগ্রসর হচ্ছে এবং আমাদের যে প্রেডিকশন সে প্রেডিকশন অনুযায়ী আগামীকাল সে তার গতি পরিবর্তন করার সম্ভাবনা আছে। আগামীকাল 12 তারিখে সে তার গতি পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে সে তার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর সে যখন তার গতি পরিবর্তন করবে অথবা আজ রাতে থেকে সে তার যেহেতু আরও শক্তি সংগ্রহ করছে সে সে প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আজকে রাতের মধ্যে এবং সে এই প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তার গতি পরিবর্তন করার সে তার সম্ভাবনা রয়েছে এবং সে আগামীকাল বিকালে নাগাদ অথবা আগামীকাল রাত নাগাদ সে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর উত্তর পূর্ব দিকে সে তার গতিপথ দেখানোর চেষ্টা করছে। আজকে রাতের দিকে কি উপকূলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? আজকে আপাতত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় যেহেতু এখনো মোটামুটি প্রায় গড়ে 1200 কিলোমিটার দূরে বাংলাদেশের উপকূল থেকে রয়েছে সে এই জন্য কিন্তু আপাতত কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই ধরনের প্রভাব বৃষ্টির প্রভাব ওইটা আপাতত সম্ভাবনা ওইভাবে কম। তবে দেশে এখন যেহেতু কালবৈশাখী সিজন চলছে কালবৈশাখী এই প্রভাবে কিন্তু দেশের কোথাও কোথাও মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের এবং ঝড় বাতাসের সম্ভাবনা আছে। তবে ঘূর্ণিঝড় যেহেতু অনেক দূরে এখনও কিন্তু আমরা অনেক জায়গায় রৌদ্রোজ্জ্বল পাব এবং পরিবেশ ঠান্ডা শান্ত পাবো আর কি, কিন্তু আসলে গরম এবং বৃষ্টিহীন অনেক এলাকায় পাবো। কিন্তু আসলে এখন যে বৃষ্টি বা ঝড় হচ্ছে দেশের উপর বিভিন্ন বা বিক্ষিপ্তভাবে ওগুলো আসলে কালবৈশাখীর বৃষ্টি এবং কালবৈশাখীর ঝড় এগুলো হচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে আপনার এখনই কিন্তু আসলে একই গতিতে কিন্তু আসলে এগোচ্ছে এবং হয়তো বা আজকে সন্ধ্যার দিকে হয়তো বা এটি প্রবল আকার ধারণ করে এবং হয়তো বা আগামীকালকে সকালের দিকে গতিপথ পরিবর্তন করতে পারে। বাবলি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ দর্শক। এতক্ষণ ঘূর্ণিঝড় মুখার গতি প্রকৃতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নাজুক পেরিপাধের কারণে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আতঙ্কিত বরগুনার নদী তীরের বাসিন্দারা। জলোচ্ছ্বাসে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত তা মেরামতের জন্য ছুটি বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের। এদিকে ঝড়ে ক্ষতির পরিমাণ কমাতে দ্রুত ফসল কেটে ঘরে তোলার নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ। প্রস্তুত করা হয়েছে প্রায় 9,000 স্বেচ্ছাসেবী। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 60-এর দশক থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত বরগুনায় নির্মাণ করা হয়েছে 807 কিলোমিটার বেড়িবাঁধ, কিন্তু এ দীর্ঘ সময়ে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেকাংশ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। এছাড়া কম উচ্চতার বেড়িবাঁধ আছে প্রায় 500 কিলোমিটার। বাঁধের বেহাল অবস্থার কারণে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা। এই ঘরে পোতার উপরে কোমর হুমান পানি হয়, এরপর ঘর বাড়ি সারিয়ে সাঁতার কাটিয়ে মানুষ ঘর খুলে যায়। এদের তো বিপজ্জনক, এরা তো সারতে পারে না। এখন আমাদের বেরিবেটটা দরকার। যে কোনো স্বাভাবিক জ্বর এলেও রাস্তা তলাই যায়, রাস্তার কোনো চিহ্নকই নেই হুমান। মাসখালি হইতে ছুলিশ পর্যন্ত রাস্তা গতবারও মাটির কাম করছে এবং এখন তার চেয়েও একটু উঁচু লাগে, যাতে আমরা এই ঘর বাড়ি লইয়া গরু বাছুর লইয়া বন্যায় জন্য তলাই না থাই। ঘূর্ণিঝড় মোকাবেলায় 642টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন, একই সঙ্গে প্রস্তুত রয়েছে প্রায় 9,000 স্বেচ্ছাসেবী। বলা যাচ্ছে যে আমাদের বরগুনায় মানে ফসল কর্তনের হার 80%-এর উপরে চলে গেছে এবং অবশিষ্ট যে সমস্ত ফসল আছে দ্রুত কৃষককে সংগ্রহ করার জন্য বলা হচ্ছে। কোনো মানুষ এবং তাদের সম্পদের যেন ক্ষতি না হয় এই চেষ্টাটাই আমাদের লক্ষ্য। আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি এবং সকল ভলান্টিয়ারকে সকল ইউনিয়নের টিম লিডার আছে তাদের সাথে আলোচনা হয়েছে, এখনও অফিসে অনেকে আছে। এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে পরিপক্ক ফসল ঘরে তোলার নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ। এরই মধ্যে জেলার প্রায় 80% ফসল ঘরে তোলা সম্পূর্ণ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা, কিন্তু আশ্রয়ন প্রকল্পে থাকা মানুষদের না সরাতে পারলে ব্যাপক প্রাণহানির ঘটাতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বুড়িগোয়ালিনী আশ্রয়ে থাকা এসব অসহায় নারী পুরুষরা ঝড় জলশেষের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। এসব দুর্যোগ তাদের আতঙ্কিত করে না, কিন্তু চুনা নদীর পাড়ে থাকা আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িগুলোর এতই দুরবস্থা যে ঝর্ণা সামান্য বাতাসেও অস্তিত্ব সংকটে পড়তে পারে। আগে যে ঝড়গুলো হয়েছিল, বর্ষা হয়েছিল, এই জায়গায় পানি ছিল প্রচুর পরিমাণে, এই মাঝা আসতে ওই লৌকো ওই ভেড়ি দিয়ে আমরা পার করে নিয়ে আসি। এখন যে ঝড় আসতেছে তো বাসা কাছা নিয়ে তো আমরা বাঁচবো না। তো এলাকা যারা লবণাক্ত মাছ চাষ করে এই মাছ চাষের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং আমাদের এই যে ব্র্যাকে ঘর আছে এই ঘরগুলো ছিন্নভিন্ন হয়ে যাবে। আমাদের জায়গা নেই, জমি নেই, এই আশ্রয় প্রকল্পটাই আমাদের দেশে। আশ্রয় কেন্দ্রের পরিবারে বাস করি, তা আমার গা ভেঙে গেছে, আমার ক্ষমতা নেই সোজা করতে। যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল এখনো এই অঞ্চলের মানুষ কোনো কাজের গতি এখনো দেখতে পায় নাই। আবহাওয়া অফিস বলছে এই দুর্যোগের ভয়াবহতা অনেক। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে মোখা প্রবাহিত না হলেও এই উপকূলে থাকবে তার শক্তিশালী প্রভাব, ফলে জলোচ্ছ্বাস ও অতিজোয়ার সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় যখন তৈরি হবে তখনই আসলে বলা যাবে এটার গতিবিধি কোন দিকে আর কি। এটা মিয়ানমারেও যেতে পারে, বাংলাদেশের উপকূলেও আসতে পারে, অথবা ইন্ডিয়ার উপকূলের দিকেও যেতে পারে। ঘূর্ণিঝড় আঘাত আনার অনেক আগেই আমরা সতর্কতা করে দিব আর কি। সাতক্ষীরা জেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রস্তুতি থাকার পরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এই জনপ্রতিনিধি। অর্থাভাবে সংস্কার করতে না পারার কথা স্বীকার করে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মানুষের প্রতি সরকারের সুদৃষ্টি থাকলে এই অসুবিধা দূর হবে। স্যানিটেশন ব্যবস্থা এবং তাদের ঘরটা সারানোর জন্য আমরা বারবার এখান থেকে রেজলিউশন সহকারে আমরা ইউনিয়ন মহোদয়কে দিয়েছি। আমাদের এই আশ্রয়ণ যে লোকগুলো আছে উনি যেন আমাদের একটি সাউনের ব্যবস্থা করে দেয়, একটি স্যানিটেশনের ব্যবস্থা করে দেয়। উপকূলের এক একটি আশ্রয়ণ প্রকল্পে কমপক্ষে অর্ধ সহস্রাধিক নারী পুরুষ ও শিশুর বসবাস। সব মানুষকে এই দুর্যোগে নিরাপদ রাখার দাবি উপকূলের সব মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় মোখা নিয়ে উৎকণ্ঠা থাকলেও সচেতনতা বাড়ছে উপকূলের বাসিন্দাদের। পূর্ব অভিজ্ঞতা থেকে ঝড় মোকাবেলায় যানমালের নিরাপত্তায় এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। এদিকে ঝড় মোকাবেলায় 746টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুতের পাশাপাশি তিন ধাপের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। ছোটন সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার উপকূলে বসবাস করেন 5 লাখেরও বেশি মানুষ। বর্ষা মৌসুম এলে তাদের দুর্যোগের সাথে লড়াই করে বাঁচতে হয়। উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া সিডোর, আইলা, মহাসেন ও আম্পানের মতো ঝড়ের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি পুরোপুরি। তবে সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের মাঝে। এবার ঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে যেতে প্রস্তুত তারা। অবশ্যই ভয় পাওয়া যে একটা বড় না ধরনের ঘূর্ণিঝড় হবে, এটা তো অবশ্যই মানুষের নিরাপদে থাকা দরকার। ঘূর্ণিঝড় আইবো আমার করে কেউ জানা নাই, আর আমরা এই শুনছি ঘূর্ণিঝড় আইবো, ঘূর্ণিঝড় আইলে আমরা আশ্রয় কেন্দ্রে যাইবো। আরে জ্বর ডর লাগে ফলে ঝাল লিয়ে ইয়ে তাইয়া হরি সেন্টারে আইয়া হরি। জোর বাতাস এই তুফান যাই হয়েছে, আমরা এই বহুত ক্ষতিগ্রস্ত, মানে আমরা এই ক্ষতিগ্রস্ত আমরা আর কোনোরকম আর কি জীবন যাপন করি আমাদের এই আসন্ন ঝড় মোকাবেলায় জেলায় 743টি আশ্রয় কেন্দ্র ও 6টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সতর্ক রাখা হয়েছে কর্মকর্তাদের। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ঝড় মোকাবেলায় 3 ধাপের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসনের কর্মকর্তা। আমরা এই জেলা 3টি ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি, দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী পর্যায়ে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা এই জেলায় আমাদের যে মজুদ পরিস্থিতি, আমাদের এই জেলায় এখন পর্যন্ত আমাদের 350 মেট্রিক টন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আমাদের 350 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। আনুষ্ঠানিক পূর্বাভাসটি পেলেই কন্ট্রোল রুম খোলার পাশাপাশি 13,000 স্বেচ্ছাসেবক কর্মীকে মাঠে নামানো হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় মোখা নিয়ে উপকূলীয় জেলাগুলোর প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সুমন, দুর্যোগ মোকাবেলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ বাবলি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নীলডুমুর যে ঘাট, সেই নীলডুমুর ঘাটের কাছে। আপনাকে বলে রাখি যে সাতক্ষীরা জেলা প্রশাসন বেশ আগে ভাগেই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম করেছে।
ইতিমধ্যে বেসরকারি সংগঠনের যে প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে, বিশেষ করে দুর্যোগ নিয়ে যারা কাজ করে থাকে, তারা প্রয়োজনে বিশেষ প্রণোদনা দেবে এমনটিও জানিয়েছে। তাদের কর্মীদেরকে উদ্ধার কাজ সহ বিভিন্ন কাজে তাদেরকে প্রস্তুত করা শুরু করেছে, প্রস্তুত হয়েছে রেড ক্রিসেন্ট, প্রস্তুত হয়েছে স্বেচ্ছাসেবকরা। আমি দেখাচ্ছি যে এই যে এখানে দেখা যাচ্ছে যে বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই সাথে যে সাইক্লোন শেল্টার, এই শেল্টারগুলোই কিন্তু এখানকার মানুষের যে নিরাপদ আশ্রয়, যখন ঝড় জলোচ্ছ্বাস বা দুর্যোগটি সংঘটিত হয়ে থাকে তখন নিরাপদ মানুষ নিরাপদে জানমাল রক্ষার জন্য কিন্তু এখানেই চলে আসে। এছাড়া আপনাকে বলে রাখা দরকার, এই শ্যামনগরে দুটি কিন্তু কেল্লা রয়েছে, যে কেল্লা থেকে কিন্তু প্রাণী সম্পদকে রক্ষারও কিন্তু কার্যক্রম চলে থাকে। এই সাতক্ষীরার এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা নিয়ে যাচ্ছি দুর্যোগ প্রবণ আরেকটি জেলা বরগুনায়, সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুসা। মুসা, আপনি জানান আপনার বরগুনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুমন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সাতক্ষীরার ন্যায় বরগুনায় কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে, এবং এই ঘূর্ণিঝড় মখার কারণে দাবদাহ বয়ে যাচ্ছে, এবং এই কারণে উপকূলবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং তাদের অতীত অভিজ্ঞতা বলে যে কোনো বড় ধরনের যখন ঘূর্ণিঝড় আঘাত এনেছে তার পূর্বে এভাবেই গুমোট আবহাওয়া বিরাজ করছিল এবং তারপরে যে কোনো ধরনের বড় ঘূর্ণিঝড় আঘাত করে উপকূলে। তেমন আমরা যদি জেলেদের কথা বলি, এখানে প্রায় 30,000 জেলে নিবন্ধিত রয়েছে, তারা অধিকাংশই সমুদ্রে মাছ ধরে থাকে এবং তারা অনেকে ফিরেছে কূলে এবং অনেকেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখন পর্যন্ত পায়নি, তারা এখন পর্যন্ত ফিরতে পারেনি। আমরা ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তা সাগরে তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে যাতে তারা তাড়াতাড়ি ঘাটে ফিরে আসতে পারে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আজকে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এবং দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগের পরে কী করতে হবে সেগুলো নিয়ে তারা পরিকল্পনা হাতে নিয়েছে। এবং বরগুনায় প্রায় সিপিপির 8,400 জন উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রয়েছে, তারা এখনও প্রস্তুত রয়েছে এবং রেড ক্রিসেন্টের প্রায় 300 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং বরগুনায় প্রায় 642টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা রয়েছে। এবং বরগুনায় এছাড়াও প্রায় 42টি ইউনিয়নের মধ্যে মেডিকেল টিম গঠন করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং কৃষি বিভাগ যথেষ্ট প্রস্তুতি নিয়েছে এবং যে ধানগুলো এবং শস্যগুলো খেতে ছিল সেগুলো পরিপক্ক যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু তারা তোলার জন্য মানুষের মাঝে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী হাসিব রয়েছেন পিরোজপুরে। হাসিব, আমাদেরকে জানান যে আসলে ওখানকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকার আতঙ্কিত বিরাজ করছে মানুষের মাঝে এবং ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রস্তুতিমূলক সভা আজকে দুপুরে অনুষ্ঠিত হয়েছে এবং এই সভার পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানান যে পিরোজপুরের এই দুর্যোগ মোকাবেলার জন্য 261টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে প্রস্তুত আছে, যে মানুষকে এই ঘূর্ণিঝড় শুরু হলে মানুষকে যেন নিরাপদ আশ্রয়ে নেওয়া যায়। এবং এছাড়াও এই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য জেলা প্রশাসন থেকে 8,00,000 টাকা এবং 400 মেট্রিক টন চাল ইতিমধ্যে তাদের কাছে আছে বলে তারা জানান। এবং পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে পিরোজপুরের জেলা পুলিশ তার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য পুলিশ প্রশাসন থেকে প্রচুর পরিমাণ কাজ করতে এবং মানুষের সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারেও তারা কাজ করে যাবে বলে তারা জানান। এবং কৃষি অধিদপ্তর থেকে বলা হয়েছে এই যে এই পিরোজপুর জেলায় যে বোরো ধারার যে পাকা ধান প্রায় 90% ধান প্রায় কাটা হয়েছে এবং তারা জানিয়েছেন যে এই ধানের যদি জলসর হয় তেমন বেশি ধানের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং আমি বলে রেখি যে কৃষি মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে যে সমুদ্রে মাছ ধরার যে ট্রলারগুলান যাওয়া গিয়েছিল সেগুলোকে ইতিমধ্যে তাদেরকে জানানো হচ্ছে যে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং তারা নিরাপদ যার যার নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে এবং এই অবস্থায় বর্তমানে অবস্থান করতেছে পিরোজপুর জেলায়। এবং আমি বলে যে এইটাই ছিল পিরোজপুরে। আমি এখন চিটাগাংয়ের সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, দর্শক, এই মুহূর্তে আমরা সবুজকে যুক্ত করতে পারছি না, তবে আমরা কক্সবাজারে যাওয়ার চেষ্টা করছি, সেখান থেকে আমাদের প্রতিনিধি জানাবেন মুখার পূর্ব প্রস্তুতির খবর।
সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং সেই সাথে প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং আমি এখন যেখানে আছি এটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। মাছ ধরার সকল ট্রলারকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের যে বিভিন্ন উপকূল থেকে তারা তাদের ট্রলার নিয়ে তীরে ফিরে আসছে যে কোনো ধরনের এই দুর্ঘটনা এড়াতে। তবে সবচেয়ে ঝুঁকির খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে, সেই রোহিঙ্গা ক্যাম্পের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় মোখা যাওয়ার খবর আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। এবং সেখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আমাদেরকে কমিশনার সকালবেলা জানিয়েছেন যে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 3টির মতো সমন্বয়ক টিম গঠন করা হয়েছে এবং সেই সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পে 100 জনের মতো করে সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এবং এবং আরও যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের ভূমিদোষ এড়াতে যদি প্রবল বর্ষণ হয় তাহলে সেই ভূমিদোষকে এড়াতেও প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবকদেরকে। এবং সেই সাথে যেটি কক্সবাজারের উপর দিয়ে যে ঘূর্ণিঝড় মোখা যাওয়ার কথা বলা হচ্ছে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসন ইতিমধ্যেই তাদের প্রস্তুতি সম্ভব সম্পন্ন করেছে এবং সকল যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তাদেরকে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলমগীর সবুজ। বাবলি, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি মোকাবেলা চট্টগ্রামে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তাদের সভা করেছে গতকালই, সেটা আসলে করেছে গতকাল সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে যা যা করণীয় সম্পর্কে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেছে তারা চট্টগ্রাম শহরে এবং যে উপকূলীয় এলাকা আছে সেখানে 90টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং একটা কন্ট্রোল রুম করেছে এবং যারা স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর্মী ঠিক করেছে এবং যারা স্বেচ্ছাসেবক তাদেরকে ঠিক করেছে। এবং জেলা প্রশাসন বলেছে চট্টগ্রামের যে 15টা যে উপজেলা আছে সেখানে সব ধরনের সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং যে বিদ্যালয়গুলো যেগুলো আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রয়োজনে ব্যবহার করা যায় সেই জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। এবং বিভিন্ন উপজেলায় নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যাতে ঘূর্ণিঝড় পরবর্তীতে যাতে সেগুলি কাজে লাগানো যায়। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে উপজেলায় যাতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মী মজুদ থাকে এবং বিশুদ্ধ পানি ওষুধের ব্যবস্থা যেন রাখা হয় সেটা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট ইউনিটদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন থেকে। এবং সিটি কর্পোরেশন যেটা করেছে তারা চট্টগ্রাম শহরের যে উপকূলবর্তী যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং চট্টগ্রামের 14টি যে 41টি যে ওয়ার্ড আছে সেখানে মোট 90টা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং সেই হিসেবে তারা কাজকর্ম করছে এবং তারা মানুষকে সচেতন করার জন্য উপজেলায় উপকূলীয় এলাকায় মাইকিং করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক এই সব ছিল সর্বশেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সর্বশেষ যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেসব এলাকায় আমরা তার সবশেষ খবর জানছিলাম। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন বাণিজ্য মন্ত্রী, সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। সেটা শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে ভ্যাট আবার চলে আসে, সেই দাম সেই টাকাটাই বাড়ানো হয়েছে। গ্লোবাল মার্কেটে বাড়েনি কিন্তু ভ্যাট আবার ইম্পোজ হওয়ার জন্য, রি ইম্পোজ হওয়ার ফলে সেটার দামটা পুরো প্রভাব পড়েছে। এতে হলো তেলের কারণ বাড়ার কারণ। এই তো মাত্র 30 তারিখে গেল, আমরা চিন্তা আরম্ভ করে দেখি, আবারও লিখেছে আমাদের বাড়ানো কমানো যায় কিনা দেখি। তাছাড়া সামনে তো বাজেটও আসছে,
এখনই আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি যে বাজেটে সেটা বললাম যে আমরা দেখি ডিসিশন হয়েছে তো মাত্র দুদিন আগে ফিক্স আপ হয়েছে তো আমরা চেষ্টা করবো যেন ওইটাতে ফিরে তারা কথা দিয়েছে ফাইনালি দেখা যাক এসব না হলে আমরা আমাদের ভোক্তা অধিকার বা যা আমাদের আছে সেই ব্যাপারে অ্যাকশন নেব আর কি তবে গ্লোবাল মার্কেট এটাও ঠিক গ্লোবাল মার্কেটে চিনির দাম কিন্তু বেড়েছে আমরা যেটা ঠিক করি সেটা আমরা যেটা দেখি সেটা বাজারে কি চলছে সেটা বড় কথা নয় আমরা আমাদের একটা ট্যারিফ কমিশন একটা ফর্মুলাতে কত দামে ইম্পোর্ট করা হচ্ছে তার একটা অ্যাভারেজ প্রাইস নিয়ে সেটা ফিক্স আপ করা হয় তবে এই ধরনের ব্যাপারে ব্যবসায়ীরা সুযোগ নেই ধরেন যেমন আজকে দাম বেড়ে গেল বাইরে সেটার সুযোগ ওই চিনি আসার আগেই তারা সুযোগ নিয়ে ফেলে তো আমাদের ক্যালকুলেশনটা হলো একটা অঙ্কের মেথডে যে এই ইম্পোর্ট ভ্যালু এইটা ট্যাক্স এইটা ক্যারেজ এবং সব মিলে প্রফিট সব নিয়ে সেটা ক্যালকুলেশন করে আমরা ঠিক করি তাদের সাথেও বসি তারাও টু সাম এক্সটেন্ট তারাও এগ্রি করে কিন্তু দেখা যায় যে এগ্রি করে বটে কিন্তু বাজারে তার প্রভাব পড়ে না বা পড়তে দেরি হয় তো আমরা তো রিসি খুব শীঘ্রই করলাম এটা দেখা যাক আমরা নেক্সট উইক থেকেই আমরা বাজারে অ্যাকশনে যাবো যে যেটা করা হয়েছে তার চেয়ে বেশি খেলো নেবে তারা কিন্তু তারা তো এগ্রি করেছে আমাদের সাথে দর্শক এতক্ষণ সচিবালয় ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে আবারও অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন এই সপ্তাহে মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজার সফরের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন ঘূর্ণিঝড় মোখার কারণে সফর স্থগিত করা হয়েছে তবে দ্রুততম সময়ে এই সফরে আশাবাদী তিনি তবে বিশ্লেষকরা বলছেন নানা টালবাহানায় মিয়ানমার বারবার পিছিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এর মধ্যেই বাংলাদেশে আসার কথা ছিল মিয়ানমার প্রতিনিধি দলের কিন্তু আপাতত ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে সেই দলটি আসছে না গেল 5 মে রোহিঙ্গাদের মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ফেরার পর তাদের বেঁকে যাওয়া মন্তব্যের মধ্যেই নানান কানাঘুষোই সবার চোখ ছিল মিয়ানমার প্রতিনিধি দলের দিকেই তবে মাঠ পর্যায়ের সরকারি এই কর্মকর্তা জানান মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজার আসা স্থগিত নয় বরং ঘূর্ণিঝড়ের কারণে পিছিয়ে গেছে তারা এ মাসের মধ্যেই আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি তারিখ একটা ওদের আসার প্রস্তাবনা ছিল আর কি সেটা এখন তো সাইক্লোনের আমরা এই ফোরকাস্ট দেখতে পাচ্ছি আমরা তো অলরেডি বিভিন্ন জায়গায় মিটিং শুরু হয়ে গেছে এখন কি আমরা মিয়ানমার প্রতিনিধি রিসিভ করবো নাকি সাইক্লোন থেকে সাইক্লোন তো মিয়ানমারও হিট করবে বাংলাদেশও হিট করবে বলা হচ্ছে মিয়ানমারের টিম আসার সম্ভাবনা আছে এই মাসের মধ্যে আসবে বলে আমরা আশা করছি চীন বাংলাদেশ ও মিয়ানমারের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ মাসেই 1000-এর বেশি রোহিঙ্গাকে রাখাইনে পাঠানোর কথা ছিল কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন টেকসই প্রত্যাবাসনের জন্য শুধু চীনের উপর নির্ভর না করে জাতিসংঘ সহ আরো বেশি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করা জাতিসংঘ ইনভলভ করে প্রত্যাবাসন প্রক্রিয়া যদি ত্বরান্বিত করা যায় এবং তার স্টেপগুলো নেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা অনেক বেশি তবে রোহিঙ্গাদের আস্থায় নিতে মিয়ানমারের প্রদর্শনবাদী পদক্ষেপের চেয়ে কার্যকর পদক্ষেপের কথাই বললেন বিশেষজ্ঞরা সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার